আপনাকে জলের ব্যাপারে প্রচণ্ড যত্ন নিতে হবে কারণ এটা বাহাত্তর শতাংশ আর এর অসাধারণ স্মৃতিশক্তি আছে কল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যদি আপনি জলটি নিয়ে খান তাহলে এটি আপনার শরীরে বিষের মতন কাজ করে বায়ু প্রভাবিত হয় শব্দ দিয়ে ধ্বনি দিয়ে উদ্দেশ্য দিয়ে আবেগ দিয়ে শরীরে কিছুটা রোদ লাগান রোজ কারণ রোদের আলো তো এখনও বিশুদ্ধ রয়েছে প্রণাম সৎগুরু আপনাকে এটা বলতে শুনেছি যে আমাদের শরীরে সত্তর শতাংশ জল আর আমরা যদি শক্তিকৃত জল পান করি তাহলে শরীর ও মনের ওপর আমাদের নিয়ন্ত্রণ বাড়ে এটা কি বায়ু আর খাদ্যের জন্যও প্রযোজ্য কারণ শহরে দূষিত বায়ুর মধ্যেই আমরা থাকছি অফিসের এয়ার কন্ডিশনও ঘরও তাই তো আপনি ভূতশুদ্ধি পদ্ধতিটি কি দয়া করে ব্যাখ্যা করবেন আপনি যদি আপনার কোম্পানিকে বলেন আপনি এসি ছাড়াই কাজ করবেন ওরা খুব খুশি হবে ওদের প্রচুর টাকা বেঁচে যাবে তাই না আর আপনার জন্য অনেক দিক দিয়ে ভালো হবে কিন্তু কিন্তু আজ শহরের সেই অবস্থা আর নেই এখন জানলা খুললে বাতাস আসবে না ধোঁয়া আসবে দুর্গন্ধ আসবে ধুলো আসবে তো এটাই ভালো কিন্তু এখানে আপনাকে চব্বিশ ঘন্টা বসতে হবে না শুধু কাজের সময়টুকু আপনি সুযোগ হলেই একটু হেঁটে আসতে পারেন এমনিতেও বাহাত্তর শতাংশ তো জল বারো শতাংশ পৃথিবী মাত্র ছয় শতাংশ বায়ু আর সেই ছয় শতাংশর মধ্যে পুরোটাই নিঃশ্বাসে থাকে না এই ছয় শতাংশ বায়ুর মধ্যে আপনি যেটা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা এক শতাংশেরও কম বাকিটা সারা শরীরে রয়েছে হ্যাঁ কিছু লোকের জন্য মাথাতেই পুরোটা চলে গেছে সেটা বাদ দিলে শরীরের প্রত্যেকটি কোষে বায়ু রয়েছে তো বায়ু মানে শুধু শ্বাস প্রশ্বাস নয় ছয় শতাংশ বায়ু রয়েছে শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে শুধু মাথা থেকে বার করে দিন খুব ভালো হবে ভালো হয় যদি ফুসফুস হৃদয় মাংসপেশিতে থাকে ওরা ভালো কাজ করে যখন অক্সিজেন বেশি থাকে এটা জানেন তো আপনি অক্সিজেন না পেলে মাংসপেশি শক্ত হয়ে যায় কারণ এদের বায়ু প্রয়োজন বায়ু ছাড়া এরা কাজ করতে পারবে না তো তো জল হল বাহাত্তর শতাংশ তো সব থেকে বেশি যত্ন জলেরই নিতে হবে কারণ এটা বাহাত্তর শতাংশ ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ধরা ফর ফিজিক্স ফিজিক্স পরীক্ষা দিতে যাচ্ছেন সিলেবাসে জল পৃথিবী এটা ওটা রয়েছে কিন্তু শুধু জলই হচ্ছে বাহাত্তর নম্বরের স্বাভাবিকভাবেই আপনি বেশি সময় জল নিয়েই পড়াশোনা করবেন তাই না জলের পড়াশোনা হ্যাঁ কি না বায়ু মাত্র ছয় শতাংশ চাইলে নাই পড়তে পারেন কারণ আপনি তো চুরানব্বইতেই খুশি কিন্তু জল নিয়ে পড়তেই হবে কারণ বাহাত্তর শতাংশ আপনাকে জলের ব্যাপারে প্রচণ্ড যত্ন নিতে হবে কারণ এটা বাহাত্তর শতাংশ আর এর অসাধারণ স্মৃতিশক্তি আছে আমি যদি এটাকে খুলে কিংবা না খুলেও যদি কিছু একটা বলি এই জল সেটাকে মনে রাখবে এই বিষয় নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে তো আপনি আপনি যদি জলটাকে নেন যেখান থেকে জলটা সরবরাহ হচ্ছে এবং পাম্প দিয়ে জলটা ঘরে তোলেন ধরা যাক এই জলটা পঞ্চাশটা বাঁক ঘুরে এসছে পাম্প দিয়ে বল প্রয়োগ করে বেশ বেগের সাথে যেটা হয় সব বাড়িতেই আর আপনি বিল্ডিং এর তলায় থাকেন তো আরো জোর লেগেছে তুলতে এখন বলা হচ্ছে জলটা যদি পঞ্চাশটা বাঁক ঘুরে আসে তার মানে জলটার অন্তত ষাট শতাংশ বিষাক্ত হয়ে উঠেছে কল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যদি আপনি জলটি নিয়ে খান তাহলে এটি আপনার শরীরে বিষের মতন কাজ করে যদি জলটা নিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে ওটা আবার নিজেকে সাজিয়ে নেবে কারণ এই বিষক্রিয়াটি রাসায়নিক নয় এটা আনবিক আণবিক পরিবর্তন ঘটছে এখানে রাসায়নিক পরিবর্তন নয় এই জন্যই পরম্পরাগতভাবে আপনার ঠাকুমা সবসময় বলে এসেছিলেন প্রথমে জলটাকে সংগ্রহ করতে হবে একটা পরিষ্কার পাত্রে নিয়ে সারা রাত ঘরে রেখে দিতে হবে পাত্রটির গায়ে সিঁদুর চন্দন লাগিয়ে ওপরে একটা ফুল রেখে হ্যাঁ কি না আমাদের পরম্পরায় কেবল পরের দিন সকালে গিয়েই জলটি খাবেন পাইপ দিয়ে আপনার বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে নয় তখনই খাবেন না কারণ এর মধ্যে নানা ধরনের স্মৃতি জমে রয়েছে যারা খুব পরম্পরা মেনে চলে তারা প্রত্যেক দিন জলের পাত্রকে পুজো করে হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে খাবেন না ওটাকে রাখবেন পর্যাপ্ত সময় দেবেন যাতে যে হাবিজাবি স্মৃতিগুলো জড়ো করে রেখেছে তার থেকে গুছিয়ে নিতে পারে নিজেকে আপনার পানের যোগ্য হয়ে ওঠে জলের ব্যাপারে যত্ন নিতেই হবে কারণ এটা বাহাত্তর নম্বর ফার্স্ট ক্লাস নম্বর হ্যাঁ পাঁচ নম্বরের অনেক বেশি পরেরটি হল খাদ্য খাদ্য হলো পৃথিবী বারো শতাংশ বেশ অনেকটাই তাই না তো খাবার কিভাবে আপনার শরীরে ঢুকছে আপনি কার হাত থেকে নিচ্ছেন আপনি কিভাবে খাচ্ছেন খাবারের প্রতি আপনার মনোভাব কি এই সব কিছুই গুরুত্বপূর্ণ এরপর হল বায়ু ছয় শতাংশ সেই ছয় শতাংশর মধ্যে আপনার শ্বাস প্রশ্বাস এক শতাংশেরও কম বাকিটা বিভিন্নভাবে ঘটে চলেছে আর বাড়িতে শিশু থাকলে তো এটা আরও গুরুত্বপূর্ণ অন্তত একবার মাসে তাদের ঘুরতে নিয়ে যান ছাইপাশ সিনেমা দেখাতে নয় হলের একশোটা মানুষের হাবিজাবি সে নিজের মধ্যে নেবে বায়ু প্রভাবিত হয় শব্দ দিয়ে ধ্বনি দিয়ে উদ্দেশ্য দিয়ে আবেগ দিয়ে সিনেমায় যা হাবিজাবি দেখাচ্ছে সেই সব দিয়ে আর যত হাবিজাবি সব মানুষগুলোর মনে চলছে হিংসা দ্বন্দ্ব যৌনতা লোভ এটা ওটা সেই হলের সীমিত বায়ুটিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে তো সিনেমায় না নিয়ে গিয়ে ওদের নদীর ধারে নিয়ে যান সাঁতার কাটতে শেখান পাহাড়ে চড়তে শেখান পাহাড় কোথায় সত আমরা শহরে থাকি হিমালয় এত দূরে আপনার শিশুর কাছে একটা ছোট টিলাও পাহাড়ের মতন হ্যাঁ একটা পাথরও সেটার উপরেই উঠে বসতে শেখান বাচ্চারা ওতেই খুব আনন্দ পায় ওদের শরীর মন জন্মনে থাকবে আপনিও শুধু তাই নয় আপনার শরীর মন অন্যভাবে কাজ করা শুরু করবে আর সব থেকে বড়ো কথা আপনি সৃষ্টিকর্তার সৃষ্টির সরাসরি সংস্পর্শে থাকবেন আপনার নিজের তৈরি করা জঞ্জালের মধ্যে নয় হ্যাঁ সেটা এখন আপনার কাছে আরামদায়ক বটে কিন্তু সেটা সব কিছু নয় তো রেস্টুরেন্টে না গিয়ে সিনেমায় না গিয়ে বাইরম কোনো জায়গায় না গিয়ে মাসে অন্তত একবার টাকা করি তো বিশেষ লাগে না হুম তেমন কিছুই তো লাগে না আপনার মাছ ভাত চা বিস্কুট সব সঙ্গে করে নিয়ে যাবেন এমনিতেও বাইরে হাবিজাবি খেতেন আপনার সেই খরচাটাও বেঁচে যাবে আরও ভালো হয় যদি বাসের বা গাড়ির ভাড়া বাঁচাতে চান সবাই মিলে সাইকেল চালিয়ে যান বাস শহর থেকে চার পাঁচ কিলোমিটার বাইরে চলে যান নদীর ধারে পাথরের ওপর বসে গায়ে রোদের আলো নিন খোলা আকাশে নিন জলের সামনে ফিরে আসুন আপনি তো ভূত শুদ্ধি করছেন প্রাকৃতিক উপায় এটা ভূত শুদ্ধি করার সব থেকে ভালো উপায় না হলেও এটা এক ধরনের ভূত শুদ্ধি দেখুন আমি কিন্তু এটাই বলছিলাম আপনি যদি খাদ্য জলের যত্ন নেন বায়ু সবসময় আপনার হাতে থাকবে না কারণ আপনি শহরে থাকছেন কিন্তু জল এবং খাদ্য অবশ্যই আপনার হাতে এবং আপনার ভেতরে কিসের আগুন জ্বলবে সেটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন রোদের আলো তো এখন অশুদ্ধ হয়নি তাই না রোজ কিছুক্ষণ রোদের আলো নিন প্লিজ শরীরে কিছুটা রোদ লাগান রোজ কারণ রোদের আলো তো এখনও বিশুদ্ধ রয়েছে ভাগ্য ভালো এটাকে কেউ দূষিত করতে পারবে না আর আপনার ভেতর কিসের আগুন জ্বলবে সেটা কি লোভের আগুন নাকি ঘৃণার আগুন না বিদ্বেষের আগুন না ক্রোধের আগুন না ভালোবাসার আগুন না করুণার আগুন কোন ধরনের আগুন জ্বলবে আপনার মধ্যে আপনি শুধু সেটার যত্ন নিন তখন আপনাকে আর শরীর মনের সুস্থতা নিয়ে ভাবতে হবে না সেটা আপনি ঠিক থাকবে